ঈদে ট্রেনের আগাম টিকিট পেতে দ্বিতীয় দিনে অব্যবস্থাপনা নানা অভিযোগ আজও সার্ভার ডাউন অঞ্চল ভিত্তিক বুথ ভাগ থাকায় বেড়েছে বিভ্রান্তি গাজীপুরে আগুদেপুরে একই পরিবারের চারজনের মৃত্যু রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দুর্ঘটনা বলছেন ফায়ার সার্ভিস চাল আমদানি নিরুৎসাহিত করতে 28 থেকে বাড়িয়ে শুল্ক করা হলো 55% এক মাস আগে এই সিদ্ধান্ত এলে কৃষকের দুর্দশা আরও কমতো মত কৃষক নেতাদের নওগাঁয় বাগান থেকে আম নামানো শুরু হবে কাল জেলায় পৌনে 300 কোটি টাকা বাণিজ্যের আশা বাগান মালিকদের ন্যায্য মূল্য নিশ্চিতে মনিটরিং দাবি এবং কঠোর নিরাপত্তায় চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা সবশেষ বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন বিজেপি 313 ও কংগ্রেস 100টি আসনে এগিয়ে সময় সংবাদের সঙ্গে আছি আমি ফারজানা বুমু ঈদে আগাম টিকিট বিক্রির দিনের দ্বিতীয় দিনেও স্টেশনে ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা সকাল 9টায় পয়লা রাজুদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় তবে কোন স্টেশন থেকে কোন অঞ্চলের টিকিট দেয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট ধারণা না থাকায় বিভ্রান্তিতে পড়েছে টিকিট প্রত্যাশীরা সকাল থেকে টিকিটের জন্য ভিড় দেখা যায় নগরীতে রেলের অগ্রিম টিকিট বিক্রির জন্য নির্ধারিত 5টি স্টেশন ও বুথে দীর্ঘ লাইনে কেউ খুব ভোরে আবার কেউ বা আগের রাত থেকেই অপেক্ষা করছেন টিকিটের জন্য সবচেয়ে বেশি ভিড় দেখা যায় কমলাপুর রেলওয়ে স্টেশনে সেখান থেকে দেয়া হচ্ছে রাজশাহী দিনাজপুর সহ পশ্চিমাঞ্চলগামী ট্রেনের টিকিট চট্টগ্রাম ও নোয়াখালীগামী আন্তনগর ট্রেনের টিকিটের জন্য ভিড় রয়েছে বিমানবন্দর রেলওয়ের স্টেশনেও এছাড়া তেজগাঁও থেকে ময়মনসিংহ ও জামালপুর বনানী থেকে নেত্রকোনাগামী ও ফুলবাড়িয়ার পুরাতন রেলওয়ে স্টেশন থেকে বিক্রি হচ্ছে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনেও নানা অভিযোগ ছিল টিকিট প্রত্যাশীদের আমি আসলে বিমানবন্দরে চলে গিয়েছিলাম ওখান থেকে আবার ফেরত চলে এসেছি এখানে এই যে একটা ভোগান্তি হচ্ছে তো আমার মনে হয় যে এটার প্রচার প্রচারণা আরও বেশি হওয়া উচিত ছিল এত কষ্ট করে টিকিট পাইছি অনুভূতি ব্যক্ত করার মতন কোনো মানে অবস্থা এখন আর নাই এত খুশি ভাই মানে আর কিছু বলার নাই অনলাইনে ট্রাই করেছি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম অ্যাক্সেস করা যাচ্ছে না ট্রেনের আগাম টিকিট বিক্রির খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর স্টেশনে আছেন রিপোর্টার নাজমুস সালেহী বিমানবন্দর স্টেশনে আছেন আহমেদ সালেহীন এবং চট্টগ্রাম রেল স্টেশনে আছেন পার্থপ্রতিম বিশ্বাস সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে প্রথমে যাচ্ছি নাজমুস সালেহীর কাছে সালেহী ধন্যবাদ মুমু সকাল 9টায় মানে কাউন্টার ওপেন হওয়ার পর থেকে আসলে যে এখানে উত্তরবঙ্গগামী এবং খুলনাগামী যে 13টি আন্তনগর ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে তার যাত্রীরা আসলে স্বস্তি প্রকাশ করেছেন গতকাল তারা হচ্ছে ইফতার পর থেকে এসে দাঁড়িয়েছেন এ কাউন্টার খুলে দেওয়ার ব্যাপারে হচ্ছে তাদের আরও একটু অভিযোগ ছিল সেটা যদি সকাল 8টার দিকে বা তারও আগে যদি খুলে দেওয়া হতো তাহলে হচ্ছে তাদের জন্য আসলে অনেকটা সুবিধা হতো এবং হচ্ছে যেহেতু ভিড় অনেকটাই কম তাহলে হচ্ছে তারা যেহেতু অনেকটাই ভিড় কম তাহলে তারা হচ্ছে অনেক আগে আগে আসলে তারা হচ্ছে আপনার চলে যেতে পারতেন এরকম কিন্তু একটা বিষয় কিন্তু রয়েছে পাশাপাশি আপনাকে বলি যে এখানে 9টি কাউন্টার থেকে টিকিট বিক্রি করা হচ্ছে কমলাপুর থেকে আর নারীদের জন্য রয়েছে একটি মাত্র কাউন্টার সুতরাং নারীদের ভোগান্তি কিন্তু ওই আগের মতো গত বছরগুলোর মতোই কিন্তু রয়েছে তাই তারা বলছেন যদি এবারও তাদের কাউন্টার একটা বাড়ানো হতো তাহলে তাদের জন্য আসলে অনেক উপকার হতো এরকম আর উত্তরবঙ্গের হচ্ছে যে ট্রেন এবং খুলনাগামী যে সমস্ত বিভাগের যে ট্রেনগুলো এখান থেকে মানে ঈদের আগাম টিকিট 1 তারিখের আজকের দিন দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে রাজশাহীতে রাজশাহী ট্রেন গুলো হচ্ছে বনলতা ধূমকেতু সিল্ক সিটি ও পদ্মা এক্সপ্রেসের খুলনার টিকিট দেওয়া হচ্ছে সুন্দরবন চিত্রা খুলনা ঈদ স্পেশাল আর চিলাহাটির টিকিট দেওয়া হচ্ছে রংপুর নীলসাগর এক্সপ্রেস রংপুরের টিকিট দেওয়া হচ্ছে রংপুর এক্সপ্রেস লালমনিরহাটের লালমনিরহাট এক্সপ্রেস ও লালমনিরহাট ঈদ স্পেশাল এই হচ্ছে 13টি ট্রেনের হচ্ছে টিকিট এখান থেকে বিক্রি করা হচ্ছে তো সকাল থেকে যারা এইখানে আছেন যে টিকিটের কাউন্টার উন্মুক্ত হওয়ার পর আসলে টিকিট বিক্রিতে কিছুটা ধীর গতি আসলে দেখা যাচ্ছে কারণ আপনি জানেন যে প্রত্যেকটি ন্যাশনাল আইডেন্টি কার্ডের বিপরীতে 4টি করে টিকিট দেওয়া হচ্ছে এবং সেই সমস্ত আইডেন্টি কার্ডগুলোকে নতুন করে আবার রিচেক করে সেটাকে নিবন্ধন করে যখন টিকিট দেওয়া হচ্ছে সুতরাং একটা টিকিটে 5-7-10 মিনিট করে সময় কোথাও কোথাও যাচ্ছে সেক্ষেত্রে যাত্রীদের একটু ধীর গতির টিকিট বিক্রির একটা অভিযোগ আসলে যাত্রীদের রয়েছে পাশাপাশি যদি বলি যে আপনাকে হচ্ছে এই কমলাপুর রেল স্টেশন থেকে
দিন 8,000 উপরে হচ্ছে আপনার টিকিট বিক্রি করা হবে রেলের স্টাফ এবং হচ্ছে ভিআইপি কোটা বাদে উন্মুক্ত কাউন্টারে। এবং হচ্ছে যে এখান থেকে আপনি জানেন যে যে টিকিটের তার নতুন চালু হওয়া যে রেল সেবা অ্যাপ রয়েছে সেখান থেকে আসলে 50% হচ্ছে রেলের টিকিট বিক্রি করার কথা, গতকাল থেকে তা অকার্যকর হয়ে আছে। আজকে ওই ধরনের সার্ভারে কেউ ঢুকতে পারছেন না, অ্যাপ দিয়ে কেউ কোনো টিকিট পাননি, এরকম কিন্তু অভিযোগ আজকেও আছে। কিন্তু এই টিকিটগুলো আসলে কী হচ্ছে এবং সার্ভারে এবং অ্যাপের মধ্য দিয়ে যে টিকিট বরাদ্দ করা আছে সেই টিকিটের বিষয়ে আসলে এখন পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পাশাপাশি যাতে এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেজন্য কমলাপুর রেলওয়ে থানা পুলিশের নেতৃত্বে এবং র্যাব পুলিশ তারা হচ্ছে মোতায়েন করা আছে এবং তারা বলছেন যে তারা হচ্ছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা প্রস্তুত রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে উত্তরবঙ্গগামী এবং খুলনাগামী ট্রেনের ঈদের আগাম টিকিট বিক্রির খবর। বাকি খবর জানতে যাব বিমানবন্দর স্টেশনে, সেখানে আছে সহকর্মী আহমেদ সালেহীন। সালেহীন যে বুমু, যেমনটি শুনছিলেন যে টিকিট বিক্রির যে কাঙ্ক্ষিত টিকিট পাওয়ার পরে কিন্তু যারা টিকিট প্রত্যাশী ছিলেন তাদের মধ্যে কিন্তু আনন্দ উল্লাস বিরাজ করছিল এবং সকাল থেকে দেখেছে যখন 9টার সময় টিকিট বিক্রি শুরু হয় 1 ঘন্টা হয়েছে, তো এখন পর্যন্ত কোনো অনিয়মের খোঁজ কিন্তু এই বিমানবন্দর রেল স্টেশন থেকে টিকিট কাউন্টার থেকে আমি কোনো পাইনি এবং তাদের মধ্যে কোনো অভিযোগ ছিল না। তারা বলছিলেন যে কাঙ্ক্ষিত টিকিট প্রাপ্তির পরে তাদের তাদের যে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন এবং এখন পর্যন্ত যে বিষয়টি দেখেছি যে অন্যবারে যে আমরা যে দেখে থাকি যে কাঙ্ক্ষিত টিকিট পাওয়া যায় না, যেমন এসি বা চেয়ার বা শোভন চেয়ার অথবা এর মধ্যে থাকে কেবিন থাকে, তো যে যেটা চাচ্ছে তিনি কিন্তু সেটাই পাচ্ছেন এখন পর্যন্ত। তো কারো চাহিদা অনুযায়ী মানে চাহিদার বাইরে কিন্তু কোনো কিছু হচ্ছে না, যা চাচ্ছেন তাই পাচ্ছেন এখানকার, তো এই সমস্যাগুলি নেই। তবে একটি বিষয় সকাল থেকে যে অভিযোগগুলি আমি শুনছিলাম যে গতকালকেও এই অভিযোগগুলি ছিল সেটি হচ্ছে যে অনলাইনে টিকিটের যে প্রাপ্তির একটি বিষয় ছিল এবং সফটওয়্যার যে সমস্যা ছিল অ্যাপের যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু এখনও রয়েছে, সে তো এখানে কয়েকজন অভিযোগ করছিলেন। এছাড়া সকাল 8টায় কিন্তু প্রতি বছর টিকিট ছাড়া হয় কিন্তু এবার ছাড়া হয়েছে সকাল 9টা থেকে, যদি গতকালকে আমরা দেখেছিলাম আজও সেটা দেখেছি। তো এই যে একটু সমস্যা তাদের মধ্যে দেখা দিয়েছে, যেহেতু তারা কর্মজীবী মানুষ, কেউ স্টুডেন্ট আছে কেউ কর্মজীবী, তো সেক্ষেত্রে তাদের কর্মস্থলে যাওয়ার কিন্তু সমস্যা হচ্ছে 9টার সময় টিকিট দেওয়াতে, সেটাকে আগে আনার একটি পরামর্শ তারা দিয়েছেন। এবং যে অনলাইনে টিকিট দেওয়া এবং অ্যাপের মাধ্যমে যে টিকিটের যে সমস্যা হয়েছিল সেই টিকিটগুলি যেন পরবর্তীতে সমন্বয় করে কাউন্টারে টিকিট কাউন্টারগুলি দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছেন সাধারণ টিকিট প্রত্যাশী সাধারণ যাত্রীরা। এছাড়া আরেকটি বিষয় যে এবারই কিন্তু প্রথমবারের মতো 5টি জায়গা থেকে টিকিট দেওয়া হচ্ছে, যেই টিকিটগুলি কমলাপুর রেল স্টেশনে সবসময় দেওয়া হতো প্রতি বছর কিন্তু তাকে ভাগ করে কিন্তু 5টি অঞ্চলে দেওয়া হয়েছে, যেমন বিমানবন্দর রেলওয়ে স্টেশন, তেজগাঁও রেলওয়ে স্টেশন, বরণী রেলওয়ে স্টেশন এবং ফুলবাড়িয়া রেল পুরাতন রেল ভবন থেকে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে কমলাপুর থেকে দেওয়া হচ্ছে রেলের টিকিট। তো এই বিষয়টি যদি আগে থেকে আরও প্রচার করা হতো রেল কর্তৃপক্ষ, রেল মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে, তাহলে হয়তো এই যাত্রীদের দুর্ভোগ হতো না। এবং আমি দেখেছি যে এখনও এই অনবরতই দেখছে যে এখানে যাত্রী যারা আসছেন বিভিন্ন জায়গার অন্যান্য জায়গার টিকিট চাচ্ছেন কিন্তু এখানে আসলে দেওয়া হচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম এবং নোয়াখালীর টিকিট দেওয়া হচ্ছে, 1 তারিখের 1 জুনের টিকিট দেওয়া হচ্ছে এবং এটি চলবে কিন্তু হচ্ছে 26 জুন পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া। তো সেই টিকিটে কিন্তু অনেকে জানেন না শুধু চট্টগ্রাম এবং নোয়াখালীর টিকিট দেওয়া হচ্ছে, তারা হয়তো অনেক আসছেন যশোরের টিকিট নিতে আসছেন, কেউ রাজশাহীর টিকিট নিতে আসছেন বিমানবন্দরে, কিন্তু তারা জানতেন না, তাদের মধ্যে আসলে প্রচার সেভাবে তারা পাননি দেখেই এই সমস্যাগুলি হচ্ছে। তো এই এই ধরনের সমস্যার কারণে কিন্তু যাত্রীদের মধ্যে কিছু ক্ষোভ দেখেছি আমরা। তো এই সমস্যাগুলো যদি কাটিয়ে উঠতে পারে তাহলে একটি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে এই টিকিট বিক্রির যে পরিক্রমা যে পর্যায়ে চলছে কার্যক্রম চলছে সেটি কিন্তু আরও ভালোভাবে কিন্তু আমরা দেখতে পেতাম এবং এই যাত্রীদের অভিযোগগুলো কিন্তু অনেকাংশেই কমে আসতো। এবং সর্বোপরি বলতে পারি যে সববারের তুলনায় এবার কিন্তু অনেকটাই সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে কিন্তু টিকিট বিক্রি হচ্ছে বিভিন্ন রেলওয়ে স্টেশন থেকে, যে 5টি বুথ থেকে যে টিকিট বিক্রি শুরু হয়েছে। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে এই এখন পর্যন্ত সব শেষ। এখন চলে যাচ্ছে চট্টগ্রামে, রয়েছেন আমাদের সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস, তার কাছে যাচ্ছে। ধন্যবাদ সালেহীন, আমরা এখন আছি চট্টগ্রাম রেল স্টেশনে। আসলে ঈদের সময় সবাই চায় তাদের পরিবারের সাথে যাতে তাদের ঈদের আনন্দটুকু তারা উপভোগ করতে পারে, এই কারণে আমরা দেখেছি গতকাল রাত থেকে কিন্তু যারা টিকিট প্রত্যাশী ছিল তারা কিন্তু এখানে এসে অবস্থান করেছে এবং তাদের যে প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত যে সোনার হরিণ যে টিকিটটি সেটি তারা কিন্তু এখানে আজকে ক্রয়ের চেষ্টা করেছেন। আমরা সকাল থেকে আমরা যেটি দেখেছি আজকে কিন্তু 1 তারিখের টিকিট বিক্রি করা হচ্ছে, যারা 1 তারিখ চট্টগ্রাম থেকে
থেকে দেশের বিভিন্ন উদ্দেশ্যে যাবেন তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করার জন্য। তবে আজকে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি, আজকে কিন্তু যাত্রী সাধারণের চাহিদা কিন্তু অনেকটাই কম, সেক্ষেত্রে আগামী 3 বা 4 তারিখ যাত্রীদের চাপ বাড়তে পারে এমনটি আমাদেরকে জানিয়েছে। 3 এবং 4 তারিখ যারা চট্টগ্রাম ছেড়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তের উদ্দেশ্যে, তারা সেই এই 2 দিন কিন্তু প্রচুর ভিড় হবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আর আরেকটি বিষয় আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে চট্টগ্রামে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে বা কালোবাজারি প্রতিরোধে 57টি CCTV ক্যামেরা এখানে লাগানো হয়েছে। সেক্ষেত্রে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া রেলওয়ে কর্তৃপক্ষ বলছে গতকাল সার্ভার ডাউন থাকার কারণে বা যারা অনলাইনে অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয় করার চেষ্টা করেছেন তারা হয়তো কালকে কিছুটা ভোগান্তিতে পড়েছেন এবং সেই ভোগান্তিটুকু আজকে অনেকটাই কেটে গেছে এমনটি আমাদেরকে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া রেলের স্টেশন ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন আজকে কিন্তু সকাল থেকে যারা অ্যাপে টিকিট কেটেছেন তারা কিন্তু টিকিট সংগ্রহ করছেন এবং আমরাও কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে আজকে যে গতকাল সার্ভারের যে জটিলতা ছিল আজকে সেটি অনেকাংশে কেটে গেছে এবং যারা এখানে টিকিট ক্রয় করতে এসেছেন তারা নির্বিঘ্নে তাদের যে পছন্দের টিকিটটুকু আছে সেটি তারা ক্রয় করতে পারছেন। আরেকটি বিষয় হচ্ছে ঈদের সময় সবাই চায় তাদের প্রিয়জনের সাথে ঈদের আনন্দটুকু উপভোগ করতে, তো সেই কারণে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখেছি অনেকে এখানে ফেরির পর থেকে এসে অবস্থান করছে শুধুমাত্র সবার আগে তারা টিকিটটি সংগ্রহ করার জন্য এবং তারা কাঙ্ক্ষিত যে টিকিট সেটি তারা পেয়ে তারা তাদের যে আনন্দ সেই আনন্দটুকু প্রকাশ করেছেন। এবং আমরা ঠিক দেখেছি সকাল 9টায় এখানে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং নির্ধারিত সময়ে যে টিকিট বিক্রি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে এবং যারা যাত্রী সাধারণ রয়েছে তারা কিন্তু নির্বিঘ্নে টিকিট ক্রয় করতে পারছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর মুমু। ট্রেনের আগাম টিকিট বিক্রির সর্বশেষ খবর ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। সময় সংবাদে আরো থাকছে, মারা গেলেন 21শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন, সংস্কৃতি অঙ্গনে শোক, বিকেলে কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের কবরে দাফন। গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে একই পরিবারের 4 জন মারা গেছে। গতরাত 10টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ইসলামপুর এলাকায় একটি টিন শেডের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন পোশাক শ্রমিক শাহ আলম। তাদের ঘরে থাকা সিলিন্ডারটি লিকেজ ছিল। রাত 10টার দিকে রান্না করার জন্য দিয়াশলাই জ্বালালে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে শাহ আলম, তার স্ত্রী মনিরা ও তাদের 2 সন্তান দগ্ধ হলে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক 28% থেকে বাড়িয়ে 55% করেছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল বিকেলে এ বিষয়ে পরিপত্র জারি করা হয়। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃষক নেতারা বলছেন এতে কৃষকেরা ধানের ন্যায্য দাম পাবেন। তবে কৃষি অর্থনীতিবিদদের মতে কৃষক সুফল পাবে না, বরং অতিরিক্ত শুল্ক আরোপের অজুহাতে পুরনো চালও বেশি দামে বিক্রি করবেন ব্যবসায়ীরা। বোরো মৌসুমে বাম্পার ফলন হলেও কৃষককে ধান বিক্রি করতে হয় সরকার নির্ধারিত দামের অর্ধেকে। নির্ধারিত সময়ে খাদ্য বিভাগ ধান চাল সংগ্রহ শুরু না করায় কৃষকের শ্রমের সুফল তুলে নিচ্ছেন মধ্যসত্ত্বভোগী মিল মালিকরা। এই প্রেক্ষাপটে কৃষকের স্বার্থ সংরক্ষণে আমদানি বন্ধ করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার সুপারিশ করে খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি। বিভিন্ন মহলের সমালোচনার মুখে অবশেষে চালের আমদানি শুল্ক বাড়িয়ে 55% করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে কৃষক উপকৃত হবেন বলে মনে করেন কৃষক নেতারা। শুধু উপজেলা নয়, ইউনিয়ন পর্যায়েও কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের আহ্বান জানান তারা। অপরিকল্পিত চাল আমদানির কারণে কিন্তু আমাদের দেশে উদ্বৃত্ত 30 লক্ষ মেট্রিক টন আর বাইরে থেকে নিয়ে এসে 60 লক্ষ মেট্রিক টন, এটাই কিন্তু বাজারে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শুল্ক আরোপ করা গেলে আমাদের এই অঞ্চলের যে চালের ধানের যে দামটা বাড়বে। আমাদের কৃষি ব্যবস্থাকে বাঁচানোর জন্য আজকে ধানের লাভজনক দাম দিতে হবে এবং শুধু উপজেলা পর্যায়ে নয় ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। তবে কৃষি অর্থনীতিবিদ বলছেন বাড়তি শুল্ক আরোপের অজুহাতে আগে আমদানি করা চাল বেশি দামে বিক্রি করবে অসাধু ব্যবসায়ীরা। মেকানিজম করার বুদ্ধি ব্যবসায়ীদের অনেক বেশি। এই যে 55% বলিয়া তারা আগের যে কম দামে কম আমদানি রেটে যে চাল ওইটার দামও বাড়াই দিবে,
তাতে চাউলের দাম বাড়িয়েছে বাড়বে ব্যবসায়ীদের জন্য, কিন্তু ধানের দাম বাড়বে না। প্রান্তিক পর্যায়ে কৃষক নেতারা বলছেন সিন্ডিকেট ভেঙে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনাই স্থায়ী সমাধান। শুল্ক বৃদ্ধি করে কৃষকের উপকার হবে না, মিল মালিকদের যে সিন্ডিকেট সেই সিন্ডিকেটের কারণে কৃষক তার ধানের দাম পায় না। সরকারের করা উচিত এই সংগ্রহ নীতিমালাকে পরিবর্তন করে কৃষকের কাছ থেকে সরকার ধান কিনবে, মিলগুলোতে চাল বানায় তার গোদামজাত করবে। চলতি অর্থ বছরে 10 মাসে 3 লাখ টনেরও বেশি চাল আমদানি হয়েছে, এতে প্রান্তিক পর্যায়ে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে মনে করেন বিশ্লেষকরা। হাজির শিউলি, সময় সংবাদ, ঢাকা। নওগাঁয় বাগান থেকে আনুষ্ঠানিকভাবে আম নামানো শুরু হবে আগামীকাল। প্রথম দফায় গোপালভোগ, খিরসাপাত ও ল্যাংড়া জাতের আম নামানো হবে। এবার জেলায় পৌনে 300 কোটি টাকার বাণিজ্যের স্বপ্ন দেখছেন বাগান মালিকরা, তাই ন্যায্য মূল্য নিশ্চিতে প্রশাসনের মনিটরিং দাবি করেছেন তারা। কৃষি বিভাগ বলছে আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমের ভালো ফলন হয়েছে। এমআর রকির রিপোর্ট। বাতাসে দোল খাওয়া থোকা থোকা হলুদ বর্ণের ঝুলন্ত আম নামানোর প্রহর গুনছেন বরেন্দ্রর বাগান মালিকরা। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী 24 মে থেকে ভোক্তা পর্যায়ে আম বাজারজাত করতে পারবেন বাগান মালিকরা, তাই তারা আম নামানোর আগে শেষ মুহূর্তে পরিচর্যায় ব্যস্ত। গেল বছরের চেয়ে এবার ভালো ফলন হওয়ায় জেলায় 450 কোটি টাকার ব্যবসা হবে বলে আশা করছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। ব্র্যান্ডের নাম, এই আমে কোনো ফরমালিন নাই, কোনো ইথোফিন নাই, কোনো কার্বাইড নাই, কোনো কিছু নাই। আমরা এখান থেকে সরাসরি বাজারজাত করার চিন্তা ভাবনা করতেছি। আশা করি যদি কোনো বালা মুসিবত না আসে তাতে আশা করি 10 লাখ 11 লাখ টাকা বিক্রি করব। আম ভালো, এবছর যদি একটু বাজার ভালো পাই তাহলে আমরা হয়তো আবার একটু সচল হতে পারবো। কয়েক দফা বৃষ্টিপাত সহ অনুকূল আবহাওয়ার কারণে এবার বরেন্দ্রর বাগানগুলো থেকে আমের বাম্পার ফলনের আশা জেলার কৃষি বিভাগের। প্রায় 3.5 লক্ষ মেট্রিক টন আমরা মানে ফলন হবে আমরা আশা করছি, এবং এটা দিন দিন কিন্তু এই ফলনটা বাড়বে এবং এরিয়াও বাড়বে। ফরমালিন এবং কোনো ধরনের কীটনাশক যেন এই আমে মিশাতে পারে না, এই জন্য উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং পোরশা থানা সহ সকলে আমরা তৎপরভাবে মাঠে কাজ করে যাচ্ছি। বরেন্দ্র এলাকায় দ্রুত বাড়ছে আম বাগান, ন্যায্য মূল্য নিশ্চিতে এখানে আম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি এই ব্যবসায়ী নেতার। আমকে নিয়ে যেমন জুস বা এই ধরনের কোনো ফ্যাক্টরি করতে পারি, অবশ্যই নওগাঁতে কিন্তু আমাদের বিজনেস সেক্টরও একটা ভালো বিরাট একটা সুযোগ আসবে। জেলায় 18,500 হেক্টর জমির বাগান থেকে 2,75,000 মেট্রিক টন আমের ফলন আশা করছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। সময় সংবাদে আরো থাকছে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ কার্ডিফে যাচ্ছে বাংলাদেশ দল। আইসিসির ওয়ান ডে অলরাউন্ডার র্যাঙ্কিং এ আবারও শীর্ষে সাকিব। বাগেরহাটের মোল্লাহাটে নবনির্মিত মধুমতি 100 মেগাওয়াট হেভি ফুয়েল অয়েল পাওয়ার প্ল্যান্ট থেকে এপ্রিলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প পরিচালক। তবে স্থানীয় চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। মধুমতি 100 মেগাওয়াট হেভি ফুয়েল অয়েল পাওয়ার প্ল্যান্ট। ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের আওতায় 2018 সালের 28 জানুয়ারি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মধুমতি নদী সংলগ্ন এলাকায় এ প্ল্যান্টের জমি বরাদ্দ দেয় জেলা প্রশাসন। ভূমি উন্নয়ন শেষে একই বছরের 10 মে চীনা ঠিকাদার কোম্পানি সিএনসি এ প্রকল্পের কাজ শুরু করে। এরই মধ্যে জাতীয় গ্রিডের সঞ্চালনের জন্য গোপালগঞ্জ গ্রিডের সাবস্টেশন পর্যন্ত 16 কিলোমিটার 132 কেভি সঞ্চালন লাইন নির্মাণ করা হয়েছে। 100 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্র থেকে অতিরিক্ত আরও 8 মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করারও প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে পেরে সন্তুষ্ট সংশ্লিষ্টরা। আমাদের পাইলিংয়ের পর থেকে অতি দ্রুত এই প্রজেক্টটা আনতে সক্ষম হয়েছে। শুরু থেকে মোটামুটি এখন পর্যন্ত ফুল লোডে আমরা বিদ্যুৎ সরবরাহ করে আসছি। তবে স্থানীয় চাহিদা মেটানোর পর জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। বাগেরহাটের চাহিদা পূরণ করার পরে যে বিদ্যুৎ থাকবে জাতীয় গ্রিডে সে বিদ্যুৎ দেওয়া হবে, এবং এই ব্যাপারে আমরা জোর দাবি
জানাচ্ছে কর্তৃপক্ষকে। বিদ্যুৎ কেন্দ্রটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই বলছেন প্রকল্প পরিচালক। আমরা প্রকল্প হতে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে পেরেছি। আমাদের আলোচ্য বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি 105 মেগাওয়াট হলেও আমরা 108 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি জাতীয় গ্রিডে। এটা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে একটি সক্রিয় ভূমিকা রাখবে। মোল্লাহাট উপজেলার প্রায় 16 একর জমির উপর নির্মিত হয়েছে মধুমতি বিদ্যুৎ কেন্দ্রটি, যার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় 800 কোটি টাকা। সময় সংবাদ, বাগেরহাট। মারা গেলেন 21শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ও গবেষক খালিদ হোসেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতরাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শ্রদ্ধা নিবেদনের জন্য আজ তার মরদেহ নেওয়া হবে নজরুল ইনস্টিটিউটে, পরে দাফন করা হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ার কোটপাড়ায় মায়ের কবরে। খালিদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। আরও একটি নক্ষত্রের পতন, দেশের সঙ্গীতাঙ্গনে এ যেন নতুন এক শূন্যতা। বুধবার রাত 10:15 দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় নজরুল সঙ্গীত শিল্পী খালিদ হোসেন। প্রিয় শিল্পীর মৃত্যুর খবরে হাসপাতালে নেমে আসে শোকের ছায়া, স্বজনদের চোখের জলে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ। ছোটবেলায় আমি বাপকে হারিয়েছি, 8 মাস বয়সে বাপ ভাইয়ের কোলে মানুষ হয়েছি, আমি ভাই বাপের থেকেও বেশি করেছি, এরকম আমার একটা শান্তি যে তিনি রোজার মাসে, পবিত্র মাসে, পবিত্র সময় তিনি চলে গেলেন। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত 4 মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন খালিদ হোসেন। এরপর একে একে আক্রান্ত হয় ফুসফুস ও কিডনি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে নিভে গেল প্রাণ প্রদীপ। স্বজনদের পাশাপাশি শোক ছুঁয়ে গেছে দীর্ঘদিনের সহকর্মী, সহশিল্পী ও শিল্পীর নিজ হাতে গড়া শিক্ষার্থীদের মাঝেও। সঙ্গীত কলেজে দীর্ঘদিন তার কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছি। স্যারের এই চলে যাওয়াটা আমরা সত্যি আসলে গভীরভাবে শোকাহত। নজরুলের জীবদ্দশাতেই তিনি নজরুল সঙ্গীত শুরু করেছিলেন। তিনি জীবনে কখনো পেছনে ফিরে তাকাননি, নজরুল সঙ্গীত করলে খ্যাতি হবে কি হবে না তা তিনি করেননি। তিনি শুদ্ধ বাণী ও সুরে নজরুল সঙ্গীতের চর্চা করেছেন আজীবন। তার পেশার প্রতি, তার গানের প্রতি একজন নিবেদিত প্রাণ মানুষ, বিশেষ করে নজরুল অন্তঃপ্রাণ। কুমিল্লায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত চিহ্নগুলো রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। নজরুল পরিষদের আন্দোলনের প্রেক্ষিতে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র স্থাপন করা হলেও নানা সমস্যার মধ্য দিয়ে চলছে এর কার্যক্রম। তবে এসব স্মৃতি সংরক্ষণের আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জাতীয় কবি, বিদ্রোহী কবি, সাম্যের কবি, দ্রোহের ও প্রেমের কবি কাজী নজরুল ইসলামের 120তম জন্মবার্ষিকী। প্রতি বছরের মতো এবছরেও প্রশাসন ও কবিপ্রেমীদের উদ্যোগে বহুল স্মৃতি বিজড়িত কুমিল্লায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 1921 সাল থেকে 1924 সাল পর্যন্ত কবি নজরুল কুমিল্লায় এসেছেন 5 বার। কুমিল্লায় কাটানো 11 মাস সময়ের মধ্যে কবি লিখেছেন অসংখ্য গান ও কবিতা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে রাজগঞ্জে দ্রোহের গান গেয়ে আটক হন নজরুল। কবিপত্নী প্রমিলার বাড়িতেও রয়েছে তাঁর অসংখ্য স্মৃতি। জাতীয় কবির এসব স্মৃতিচিহ্ন ধরে রাখতে 2013 সালের 20 মে রানীকুটির পাশে প্রতিষ্ঠিত হয় নজরুল ইনস্টিটিউট কেন্দ্র। তবে এ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হলেও নানা সমস্যার মধ্য দিয়ে চলছে এর কার্যক্রম। কবির স্মৃতিচিহ্নগুলোর সঠিক রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন নজরুল প্রেমীরা। নজরুল জয়ন্তী আসলে হয়তো আমরা কয়েকদিন নজরুলের নিয়ে অনুষ্ঠান অনুষ্ঠান করা হয়, বাচ্চারাও আসে, কিন্তু এরপরে কিছুদিন পরেই আর এগুলার কোনো ই থাকে না। আর অন্য অন্য স্মৃতিও, নজরুলের স্মৃতিও কুমিল্লাতে আছে, ওগুলো আসলে সংস্কার করে আরও উন্নত করে সবার সাথে পরিচয় করে দেওয়া আসলে উচিত। নজরুল পরিষদের কর্মকর্তা বলছেন, 70 দশকে আন্দোলনের প্রেক্ষিতে নজরুল ইনস্টিটিউট কেন্দ্র হলেও প্রত্যাশার প্রাপ্তি মেলেনি। নজরুল পরিষদ এখনো পর্যন্ত বাইরে বাইরে কাজ করতেছে, কিন্তু এটাকে আরও প্রাণবন্ধ করার জন্য এবং এটাকে আরও ব্যাপকভাবে করার জন্য এটাকে আরও একটু আধুনিকায়ন করার প্রয়োজন বলে আমরা মনে করি। তবে জাতীয় কবি নজরুলের স্মৃতিচিহ্নগুলো সংরক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। যে সমস্ত জায়গায় জাতীয় কবির স্মৃতি আছে বা স্মৃতিস্তম্ভ আছে সেগুলো সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে। সময় সংবাদ, কুমিল্লা। দেশের বাইরের খবর। কঠোর নিরাপত্তায় চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা। সবশেষ বেসরকারি ফলাফলে 542টি আসনের মধ্যে 313টিতে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি, কংগ্রেস এগিয়ে 100টি আসনে।
ভোট গণনার খবর জানাতে এই মুহূর্তে আমাদের কলকাতা অফিসে আছেন ব্যুরো প্রধান সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, জানেন যে ভারতীয় সময় সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। প্রথম 1 ঘন্টা 8টা থেকে 9টা পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা হওয়ার পর সকাল 9টা থেকে শুরু হয়েছে ইভিএম এর গণনা কাজ। আপনি ইতিমধ্যে জানেন যে এই মুহূর্তে যা ফলাফলের ট্রেন্ড, তাতে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কিন্তু অনেকটাই এগিয়ে, এবং তারপরের অবস্থানে রয়েছে ইউপিএ, কংগ্রেস নেতৃত্বাধীন, এবং তারপর অন্যান্যরা। আমি যদি একটু ফলাফলটা এক্ষুনি সরাসরি আপনাদেরকে বলে দিতে চাই, তাহলে আমি বলবো যে এই মুহূর্তে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে 368 আসন, সেখানে বিজেপি এককভাবে 180 আসন। বিজেপি মানে এনডিএ শরিক, শিবসেনা 0, ডিএমকে 20, জেডিইউ 8 এবং আকালি দল 12। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান শরিক কংগ্রেস 92 আসনে এগিয়ে, আরজেডি 2, আরএলডি 0, ডিএমকে 9 এবং এনসিপি 4। এবার রাজ্যের দিক থেকে যদি বলা হয়, তাহলে কিন্তু অবশ্যই 42 আসনের মধ্যে এই মুহূর্তে 40 আসনের ফলাফলের ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তাতে রাজ্যের শাসক দল কিন্তু বিপর্যয়ের মুখেই পড়েছে, তারা এই মুহূর্তে 22 আসনে এগিয়ে আছে। অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এই মুহূর্তে 17 আসনে এগিয়ে আছে। আর তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে বামফ্রন্ট কিন্তু কোনো আসনই এখনো পর্যন্ত এগিয়ে নেই, এবং সেক্ষেত্রে কংগ্রেস মাত্র 1 আসনে এগিয়ে আছে। এবার ধরি প্রার্থী, সর্বভারতীয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ সহ সোনিয়া গান্ধী সহ শীর্ষস্থানীয় রাজনীতিক। যদি পশ্চিমবঙ্গের দিক থেকে দেখি, তাহলে কিন্তু এগিয়ে রয়েছেন অবশ্য জনপ্রিয় তৃণমূল কংগ্রেসের দুইজন সেলিব্রিটি প্রার্থী, মিমি চক্রবর্তী, নুসরাত জাহান, তৃণমূল কংগ্রেসের মালা রায়। এই মুহূর্তে যেটা খবর, দেব পিছিয়েছিলেন, সে এগিয়ে গিয়েছেন, পিছিয়ে পড়েছেন তার প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষ। তো মুমু, পশ্চিমবঙ্গের দিক থেকে এবং সর্বভারতীয় দিক থেকে ফলাফলের যা ট্রেন্ড, তাতে নিঃসন্দেহে আমরা আভাস নিতে পারি যে দ্বিতীয়বারের মতো সম্ভবত ক্ষমতায় বসতে চলেছেন নরেন্দ্র মোদী এবং তার নেতৃত্বাধীন এনডিএ জোট। মুমু, ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর আমাদের কলকাতা অফিস থেকে জানাচ্ছিলেন সুব্রত আচার্য। টাইগারদের বিশ্বকাপ মিশনের খবর, লেস্টারের শেষ দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশ্বকাপের মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আজ কার্ডিফে যাবে বাংলাদেশ দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদে ট্রেনের আগাম টিকিট পেতে দ্বিতীয় দিনেও অব্যবস্থাপনা, নানা অভিযোগ, আজও সার্ভার ডাউন, অঞ্চল ভিত্তিক বুথ ভাগ থাকায় বেড়েছে বিভ্রান্তি। গাজীপুরে আগুনে পুড়ে একই পরিবারের 4 মৃত্যু, রান্না করার সময় গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস। চাল আমদানি নিরুৎসাহিত করতে 28 থেকে বাড়িয়ে শুল্ক করা হল 55%, 1 আগে এই সিদ্ধান্ত এলে কৃষকের দুর্দশা আরও কমত মত কৃষক নেতাদের। নওগাঁয় বাগান থেকে আম নামানো শুরু হবে কাল, জেলায় 75 টাকা বাণিজ্যের আশা বাগান মালিকদের, ন্যায্য মূল্য নিশ্চিতে মনিটরিং দাবি। এবং কঠোর নিরাপত্তায় চলছে ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা, সবশেষ বেসরকারি ফলাফলে ক্ষমতাসীন বিজেপি 326 ও কংগ্রেস 109 আসনে এগিয়ে। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ .tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন চার্জ স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।